Hello friends, I am Prasad. You are watching Radiography with Prasad. Welcome to my channel. তো এটা হচ্ছে একটা লেফট নি জয়েন্টের এপি ভিউ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্যাটেলার কিন্তু এই জায়গাটায় একটা অ্যাবনর্মালিটি আমরা দেখতে পাচ্ছি। এটা আরো আরো ভালো করে বোঝা যাবে ল্যাটারাল ভিউ। আমরা যখন ল্যাটারাল ভিউটা দেখব ওতে কিন্তু আরো ভালো করে বোঝা যাবে। তো তার আগে আমরা একটু অ্যানাটমিটা জেনে নিই। এটা হচ্ছে ফিমার, এটা হচ্ছে ফিমার উপরেরটা বা থাই বোন, আর এটা হচ্ছে টিবিয়া, এটা হচ্ছে টিবিয়া, আর এটা হচ্ছে ফিবুলা, এটা হচ্ছে ফিবুলা। ওকে, তো এটা হচ্ছে, আর এইখানটা থাকছে প্যাটেলা। প্যাটেলাটা আপনাকে আপনাদেরকে ল্যাটারাল ভিউ আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করব বা দেখাবো। এটা হচ্ছে এপি ভিউ, এপি ভিউ তো প্যাটেলাটা সুপার ইম্পোস্ট হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে টিবিয়ার যে পার্ট, টিবিয়ার যে কন্ডাইল, এটা হচ্ছে মিডিয়াল কন্ডাইল, এটা হচ্ছে ল্যাটারাল কন্ডাইল ফিমারের। এটা হচ্ছে ল্যাটারাল কন্ডাইল, এটা হচ্ছে মিডিয়াল কন্ডাইল। তো এই দিকটা ল্যাটারালি থাকে আর এই দিকটা হচ্ছে মিডিয়াল দিক, এই দিকটা ল্যাটারাল দিক, এই দিকটা হচ্ছে মিডিয়াল দিক। তো ফিবুলা ল্যাটারালি থাকে তাই এই দিকটা হচ্ছে ল্যাটারাল দিক আমরা সহজেই চিনতে পাচ্ছি। তো এই ল্যাটারাল দিকে থাকছে ফিবুলা। ওকে, তো এই যে কন্ডাইলগুলো এগুলো কিন্তু নর্মাল আছে বা এখানে কিন্তু ফ্র্যাকচার কিছু নেই। আমরা ফ্র্যাকচার বা এখানে আমরা একটা লুসেন্সি দেখতে পাচ্ছি প্যাটেলাতে, এখানে যে প্যাটেলাটা থাকার কথা সেই প্যাটেলাতে, প্যাটেলার এটা হচ্ছে আপার পুল, এই যে এটা হচ্ছে আপার পুল, আর এই নিচে থাকছে লোয়ার পুল। এর মাঝে একটা গ্যাপ দেখতে পাচ্ছি আমরা, এয়ার দেখতে পাচ্ছি, এর মাঝে কিন্তু এয়ার দেখতে পাচ্ছি। পুরো প্যাটেলাটা কিন্তু এর আমরা একসাথে দেখতে পাচ্ছি না, তার মানে কি হয়েছে এখানে আমাদের ব্রেক হয়েছে, সেটা ল্যাটারাল ভিউ আরও ভালো বোঝা যাবে। তো চলুন এবার ল্যাটারাল ভিউটা দেখে নিই। তো এটা হচ্ছে ওই পেশেন্টের ল্যাটারাল ভিউ, নি জয়েন্টের ল্যাটারাল ভিউ। এতে আমরা দেখতে পাচ্ছি যে প্যাটেলার ফ্র্যাকচারটা কিন্তু এতে আরও ভালো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, যেটা কিন্তু এপি ভিউ অতটা ভালো বোঝা যাচ্ছিল না, বা এপি ভিউ অতটা ভালো বোঝা না যাওয়ার কারণ হচ্ছে এই প্যাটেলাটা কিন্তু ফিমারের সাথে সুপার ইম্পোস্ট হচ্ছিলো। তো সেই সুপার ইম্পোস্টটা কিন্তু ল্যাটারালে হচ্ছে না এবং যে কারণে প্যাটেলার ফ্র্যাকচারটা এখানে আরও ভালোভাবে স্পষ্ট করে বোঝা যাচ্ছে। তো এখানে যে ফ্র্যাকচারটা হয়েছে সেটা হচ্ছে প্যাটেলার ট্রান্সভার্স ফ্র্যাকচার, এইভাবে ফ্র্যাকচারটা হয়েছে, আড়াআড়ি আড়াআড়ি ফ্র্যাকচারটা হয়েছে প্যাটেলার, এটা হচ্ছে ট্রান্সভার্স ফ্র্যাকচার। ওকে, প্যাটেলার যে দুটো পোল, এইটা হচ্ছে আপার পোল, আপার পোলটা উপর দিকে উঠে গেছে এবং লোয়ার পোলটা ঠিক জায়গাতেই আছে বা একটু নিচের দিকে নেমেছে। তো এখানে কিন্তু লিগামেন্ট বা টেন্ডন বা মাসেলস এখানেও কিন্তু ইঞ্জুরি হতে পারে বা হয়েছে, লিগামেন্ট টেন্ডন কিন্তু ইঞ্জুরি হয়েছে প্যাটেলার, তার সাথে যে অ্যাটাচমেন্ট থাকে। তো সেগুলোর জন্য কিন্তু এমআরআই ছাড়া তো বোঝা যাবে না, এমআরআই ইজ দ্য বেস্ট বলা চলবে না হয়তো, বা এমআরআই না করলে কিন্তু সেগুলো অতটা ভালো বোঝা যাবে না বা সেগুলো বোঝা যাবেই না, এক্সরেতে তো সেগুলো সম্ভব না। এক্সরেতে আমরা বনি পার্টসগুলো ভালো বুঝতে পারবো, এখানে যেমন ফ্র্যাকচার হয়েছে বোনটা সেটা বোঝা যাচ্ছে। তো এটাই আর কি, তো আদার্স বোনস কিন্তু নর্মাল আছে, এটা ফিমার, ফিমারটা নর্মাল আছে, এটা টিবিয়া, টিবিয়া নর্মাল আছে, এটা ফিবুলা, ফিবুলাটাও কিন্তু নর্মালই আছে। তো এর প্যাটেলাতেই কিন্তু ফ্র্যাকচারটা হয়েছে এবং ডিসপ্লেসড ফ্র্যাকচার হয়েছে, ফ্র্যাকচার হয়ে এর একটা ফ্র্যাগমেন্ট এইদিকে উঠে গেছে উপরের দিকে। তো ল্যাটারাল ভিউ আরও ভালোভাবে দেখানো গেল প্যাটেলার ফ্র্যাকচারটা। তো আজকে মোটামুটি এই ছিল একটা ভিডিও নি জয়েন্টে প্যাটেলার ফ্র্যাকচার নিয়ে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং বন্ধুদের শেয়ার করে দেবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, ধন্যবাদ।